আমার গরুটার যে প্রকৃত মূল্য আছে 4-5 লক্ষ টাকা, এখন এখানে আসি দেখি যে গরুটা মূলেতেছে 1.5-2 লক্ষ। বুকে আশা নিয়ে ঢাকা শহর আসলাম, আমার গরুটা একটু ভালো দামে বিক্রি করব, কিন্তু সেই গরুটা আমি আমার গ্রামের বাড়িতে যে 7 লক্ষ টাকা বলছে, আর 1/3 ভাগও এখানে সেই মূল্য নাই। এখন হতাশ হয়ে আমি আমার গরুটা আবার সেই বাড়িতে ফেরত নিতেছি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছি গাবতলী গরুরহাট, রাত 1টা বাজে। দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের গরু। এই গরুটা যিনি লালন পালন করেছেন কৃষিকাজের পাশাপাশি একজন মুরব্বী, সে আক্ষেপ করে কষ্ট করে অনেকটা যন্ত্রণে বলতেছে আর কোনোদিন সে গাবতলী হাটে আসবে না। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাত, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। জানি ভালো নেই, তারপরে জিজ্ঞেস করতেই হচ্ছে। কারণ সৃষ্টিকর্তার একটাই আছে যে কাউকে কিছু বলতে হলে আগে জিজ্ঞেস করতে হয় কেমন আছে, নাকি? অনেক সময় ভালো না থাকলেও ভালো থাকার অভিনয় করতে হয়। জি ভালো, ভালো তো অবশ্যই আছে। জি, কোথায় থেকে এসেছেন? আমি আসছি লক্ষ্মীপুর কমলনগর থেকে। লক্ষ্মীপুর কমলনগর থেকে? কমলনগর থেকে, কমলনগর থানা। কয়টি গরু নিয়ে এসেছেন? আমি একটা গরু নিয়ে আসছি। একটাই? একটা গরু। আমার কি বাড়িতে আরো গরু আছে? আরো গরু আছে। কতগুলো গরু আছে? গরু আসলে 10-12টা, গরু কমাই ফেলেছি যেহেতু বর্তমান খাদ্যদ্রব্য কিনি আমি ফসাতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। দুধের দাম হলো কম, দুধ হলো 40-50 টাকা। আচ্ছা, মার্কেটে দুধ বেচতে পারি না, যার কারণে আমি গরু আস্তে আস্তে কমাই ফেলাইছি। আচ্ছা, বুঝলেন? এখন একটা গরু আছিল কোরবানির জন্য প্রস্তুত করছি, মনে করছি যে ঢাকা গাবতলী আনলে একটা ভালো মূল্য পাওয়া যাবে। আচ্ছা, কিন্তু এখানে আনি দেখলাম যে আমার গরুটার যে প্রকৃত মূল্য আছে 4-5 লক্ষ টাকা, এখন এখানে আসি দেখি যে গরুটা মূলেতেছে 1.5-2 লক্ষ টাকা। এই গরুটা 1.5 লক্ষ টাকা বলছে? 1.5-2 লক্ষ টাকা বলছে। সম্ভব আসলে? এটা কি বলে সম্ভব কিভাবে সেটা তো আর আমি জানি না। এই গরুটা বিশাল বড় একটি সাইজের গরু, এই গরু নাকি বলে 1.5 লক্ষ টাকা দাম বলে ক্রেতা? 1.5-2 লক্ষ টাকা। এর ওজন কতটুকু আসছে চাচা? ওজনে আছে প্রায় 1 টনের কাছাকাছি। 1 টনের কাছাকাছি? তো সে আনুমানিক, আনুমানিক 1 টনের কাছাকাছি এই গরুটির দাম বলে 1.5 লক্ষ টাকা। আসলে এটা শোনার পর কি খারাপ তো অবশ্যই লাগে? অবশ্যই অবশ্যই খারাপ লাগে। আপনাদের কাছে যে এরকম খারাপ লাগে, আমার কাছে তো আরো বেশি খারাপ লাগে। কি করেন কাকা? আমি আমার নিজের সাংসারিক দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা। এই সংসার দেখাশোনা গরু লালন পালন করেন? জি। এখানে আসামও নাই? না, এই তো এখন আমি বউ বাচ্চা দেখি, কালকে সকালে ঈদ, সবাই ঈদ করবে আর আমি এখানে মাঠে পড়ে দিছি। আমার ঈদটা তো করা হলো না। দেখতে পাচ্ছেন আসলে চাচার চোখ আসলে টলমল করতেছে, কারণ এত কষ্ট করে আজকে প্রায় 5-6 দিন ধরে এই গাব, 6 দিন ধরে এই গাবতলী হাটে বসে আছে। একটু ভালো আসলে একটু বিক্রি করে সুন্দর বাসায় যায় ঈদটা করবে সবার সাথে, ফ্যামিলির সাথে, কিন্তু আসলে সেটা আর হলো, সেটা আর হলো না, এবং সেটা আর হলো না। ঈদ এখানেই করতে হবে, এই কাদার কাদার ভিতরে। এখানে পুরো যদি এখনো যদি বিক্রি হতো আপনার ভালো দামে, তাও একটু মনটা শান্তি পাইতেন, শান্তি পেতাম, বাড়িতে যাওয়া যেত। আমি দেখতে পাচ্ছি আপনি এখন তো কান্না চলে আসতেছে আপনার। আসলে অবশ্যই দুঃখ লাগে। তো ভাই সন্তান আপনার? আমার এক ছেলে এক মেয়ে। তো এই হাটে আর আসবেন না? আর আমি জীবনে এই গাবতলী আর আসবো না। বাড়িতে কি দাম বলেছিল কাকা? জি জি, বাড়িতে কি দাম বলেছিল গ্রামে? হ্যাঁ, বাড়িতে 7 লক্ষ টাকা বলছে। আহা, ভাবছিলেন ঢাকায় গেলে আর একটু আর একটু ভালো দাম পাওয়া যাবে, কিন্তু সেটা তো আর, সেটা তো আর হলো না। সর্বশেষভাবে আমাদের এই যে গরু বাজারে, যে এখন ঈদের বাজারে গরুর বাজারে যে 10টা নেমেছে, এই 10টা আসলে এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে লক্ষ লক্ষ গরু আমাদের দেশে ঢুকিয়ে গেছে, যার কারণে এখানে বর্তমানে এখন গাবতলীতে কয়েক হাজার গরু আছে ইন্ডিয়ার গরু। তাহলে এই তো এই ফাঁসে ফাঁসে আছে, এখানে আছে, এদিকে আছে, তাহলে ইন্ডিয়ার এই গরুগুলো তো আসাতে তো আমরা ক্ষুদ্র খামারি যারা, তারা তো এখন জন প্রকৃত মূল্য আমরা পাইতেছি না, আমরা লস খাচ্ছি, তখন আমরা তো সামনে উচ্চ হারিয়ে ফেলবো, আমরা আর খামার করবো না। কিভাবে ফেলবো এই ব্যাপার কি আর সম্ভব? এভাবে তো সম্ভব না, লস কত দেবে? বাসাতে কি ফোন দিছিল? বাসাতে তো অবশ্যই সবাই তো ফোন দেয়, এলাকার সবাই ফোন দেয়, কারণ এলাকার মধ্যে আমাদের কমলনগরে আর এত বড় গরু হয় নাই, আমি করেছি। কত মানুষ আমার বাড়িতে ডেলি আসছে, দেখছি, দেখতেছে, আসতেছে, যাইতেছে, কত সাংবাদিক গেল, যাই এটা ফেসবুকে আছে, অনলাইনে আছে, তারপর .com 24.com এ আছে, বিভিন্ন চ্যানেলে দেখাইছে,
কিন্তু সেই বড় বুক বুকে আসা নিয়ে ঢাকা শহর আসলাম, আমার গরুটা একটু ভালো দামে বিক্রি করব। কিন্তু সেই গরুটা আমি আমার গ্রামের বাড়িতে যে 7 লক্ষ টাকা বলছে আর 3 ভাগের 1 ভাগও এখানে সেই মূল্য নাই। এখন হতাশ হয়ে আমি আমার গরুটা আবার সেই বাড়িতে ফেরত নিতেছি, ফেরত নিয়ে যাইতেছি। খুব আশা নিয়ে তো গাবতলী যাতে আসলে বিক্রি করে টাকাটা নিয়ে যাবেন, সুন্দরভাবে ইচ্ছা করবেন। এখন কি করবেন আসলে গরুটাকে? এখন আমি গরুটাকে আমার বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে আবার গরুটাকে ফালবো, গরুটা ফালবো। যদি হয়তো এক সময় সুযোগ হয় আমাদের আমার এলাকাতে যা হয় আমার এলাকাতে বিক্রি করব, আর তো আর ঢাকা শহরে আর আসবো না, গাবদলী বাজার আর আসবো না। দর্শক দেখতে পাচ্ছেন তার চোখ দিয়ে আসলে পানি ঝরতাছে, আসলে এত আশা নিয়ে এই গাবতলী হাটে আসার পরও এত কম দাম বলে আসলে গরু, এই 1 টনের কাছাকাছি গরুটি মাত্র 1.5 লক্ষ টাকা বলে, 1,80,000 টাকা বলে, এটা ভাবা যায় দর্শক? আমার কথা হলো সে না নেই, দাম বলা দরকার নেই, দাম শুনে তার বাজেটও হয় না চলে যায়, কিন্তু এত কম দামটা আসলে শোনার পর আসলে যা যেই কেউ আসলে মন খারাপ হবে। যেমন তিনি আর বলছে যে এই হাটে আর কখনো সে আসবে না এই গরু নিয়ে। তো এই গরু যদি আপনি বাড়ি নিয়ে যাবেন পালবেন, বিক্রি তো করতে হবে অবশ্যই, গ্রামে কি বিক্রি করতে পারবেন? গ্রামে বিক্রি করতে পারবেন, গ্রামে বিক্রি করতে পারবে, কারণ গ্রামের মানুষ উচ্চ আনন্দের সাথে এই গরুকে জবাই করে 1 কেজি 1 কেজি করে শখের হিসেবে শখের বশীভূত হয়ে খাবে ইনশাআল্লাহ। এইভাবে আসলে বিক্রি হবে, এইভাবে বিক্রি হবে, যেহেতু অনেক বড় গরু, অনেক বড় গরু একত্রে এক পরিবারে তো নেওয়া সম্ভব না, সব করে নেবে, দেখা গেছে পুরো গ্রাম মিলে একটু এই করে যে, হ্যাঁ পুরো গ্রাম মিলে কত শখ করে এই গরুটা জবাই করে খাবে। কাকা আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে? 01715190102। আচ্ছা, এই যে সর্বশেষ হৃদয়গণ ব্যক্তি যারা আছে দেশের বা ক্রেতা যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান গরুটা নিয়ে? বাজারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের হৃদয়বান ক্রেতাদেরকে কি বলবো, আমার তো বলার কিছু আসে না। কারণ যদি একটা ভালো প্লেস থাকতো বা ভালো পরিবেশ থাকতো, ভালো একটা মার্কেট থাকে, ভালো বলতাম। আমরা যত বলা জানি যে আপনি যে গরুটা রাখছেন যেখানে, এরও একটা খরচ আছে, এর খরচ কত? এটার খরচের বেলা তো অনেক, 1-1টা গরুতে 20,000 25,000 15,000 যার থেকে যাওয়ার যেভাবে নিতে পারছে প্রায় 20,000 টাকা খরচ। মানে দর্শক শুনলেন আপনারা যে এই গরুটা যে এখানে আছে এর জন্য তাকে 20,000 টাকা দিতে হবে, সে গরু বিক্রি হোক বা না হোক 20,000 টাকা তাকে দিতে হবে, তারপরে আসা যাওয়ার খরচ আছে 20,000 আছে 15,000 আছে, যার থেকে যা যেভাবে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক আপনারা শুনলেন যে বিশাল বড় সাইজের গরুটি 1 টনের ওজনের প্রায় কাছাকাছি, এই গরুটি আসলে বিক্রি করো না ফেরত নিয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন, এবং চাচা বললো যে এই যে জায়গাটা, এই জায়গাটার ভাড়া 20,000 টাকা তাকে দিতে হবে, এবং আসা যাওয়ার খরচ এত কষ্ট করে এই গাবতলী হাটে এসে আসলে গরু ফেরত নিয়ে যাওয়া যে কেউ আসলে খারাপ লাগারই কথা। দর্শক দেখতে পাচ্ছেন এখনো আসলে অনেক গরু রয়েছে এই গাবতলী গবাদি পশুর হাটে যেগুলো আসলে বিক্রি হয়নি, ফেরত নিয়ে যাচ্ছে দর্শক। তারা বলছে 22 মন 900 কেজি, তাই 900 কেজিটা যতটুকু উঁচু আপনার 2500 কেজি ততটুকু উঁচু, লম্বা একই কিন্তু মোটা আপনাদের একটু বেশি। এখন 2200 কেজি ভার্সেস 2500 কেজি, সরি 900 কেজি ভার্সেস 2500 কেজি, যদি আমরা ইকুয়াল করি তাহলে 2500 কেজি মানে 63 মন, এইটা যদি হয় 22 মন আপনারটা 63 মন, আপনার চক্ষের বিশ্বাস করে না, এইটা হলো 1100 কেজি আর আপনারটা হলো 2500 কেজি, দুটার মধ্যে বড় কোনটা বলেন তো? এর মধ্যে একটা ছোট্ট ছেলে বলছে যে আমার কাছে 1100 কেজিটা বড় মনে হলো। এখন আমি কি বলবো, সে কিন্তু কাগজ নিয়ে আসতেছে স্কেলে, এখন স্কেল করে করে এই গাবতলী হাটে দিয়াবাড়ির হাটে প্রান্তিক খামারা কিন্তু কাগজ নিয়ে আসতেছে, যেটা 2 টাকা খরচ করে এই কাগজটা বানানো যায় যে কোনো ফোন ফ্যাক্সের দোকান থেকে। এরপর আসলো কি, উনি দাম ছিলেন 35 লাখ 37 লাখ, এখানে একটা কথা বলি, এবং আমাদের অনেক ক্ষুদ্র খাবারই বলে এটা ভাই, আমি যখন বলছি ভাই এই যে যা বলছেন এগুলোর দাম এরকম না, আপনি 7-8 লাখ টাকা দাম চান 5-6 লাখ টাকা বিক্রি হয়ে যাবে,
একবার বলছি দরকার হলে ফেরত দিয়ে যাবো, সবুয়া গরু কারণে দিয়ে যাবো না। হ্যাঁ সেই আমরা দেখেন, আপনি এইভাবে বলেন না, এই যে বড় বড় খামারি আছে আমাদের, ইমরান ভাই কখনো এরকম কথা বলছে? কখনো কিন্তু হাজি ইমরান ভাই এরকম কথা বলি নাই। বড় বড় খামার তারা কিন্তু এরকম কথা বলে না। যাদের আছে অর্থ তারা কিন্তু কখনো অর্থের এরকম ভাবে নষ্ট করতে চায় না। আপনারা কেন চান এটা? আচ্ছা আমি আর একটু যেটা বলবো, এই যে বললেন ওজনটা নিয়ে, আমরা দেখেও কিন্তু খালি জোরে বুঝতে পারি যে ওজন গরুটা কেমন ওজন হতে পারে। যখন আমরা মাংসের কথা চিন্তা করি যে এই গরুটা এত কেজি মাংস হইতে পারে, তো সেক্ষেত্রে বাজারের দাম হিসেবে সেই দরদামটা করা উচিত কিনা ক্রেতাদের? এবং যারা মাংসের ওজন অনুযায়ী গরু ক্রয় করতেছে আসলে তাদের কোরবানি কতখানি যায়? আমি বলি, আমি তো আসলে ইসলামিক জিনিসটা বলতে পারবো না, আমি একটা কথা বলি আমার অভিজ্ঞতার আলোকে, যে আমার কোরবানি দেব আমি যদি ছোট হই, আমার পরিবারে কতটুকু মাংস দরকার, আমার আমার আত্মীয় স্বজন মধ্যে কতটুকু মাংস দিতে হবে। যদি কোনো কোম্পানি হয় তারা হিসাব করে যে আমার এতগুলো স্টাফ আছে, এতগুলো স্টাফ আমি মাংস দেবো, সেখানে আমার কতটুকু মাংস দিতে হবে। ওদের কিন্তু তারা টার্গেট করে, তারপরে তারা বাজেট করে, তারপরে কিন্তু তারা গরু কেনে। অতএব আপনি কোনভাবে ইসলামে কিভাবে বলবে এইটা আমি বলতে পারবো না। মানে গরুর দিকে না তাকিয়ে, গরুর মাংস কত কেজি হবে অনুমান না করে পৃথিবীতে কেউ কুরবানির কিছু কিনেছে এটা আমার জানা নেই। হ্যাঁ, যারা মক্কা শরীফে যায় হজ করিতে যায়, আগে 25,000 টাকা ছিল যে একটা ছাগল কিংবা ভেড়া কুরবানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে তারা টাকাটা দিয়ে দিত, কিন্তু সেটা তো কুরবানি বলে না। এরা বলছে যে ওই হজে গেলে একটা কুরবানি দিতে, সেইভাবে তারা কুরবানি দিয়ে আসছে 25,000 টাকা। যদি আপনি ওইভাবে মিলান তাহলে তো আমাদের কোনো দরকারই নেই গরু। এমনি আসে ভাই তোমার 10 লাখ টাকা দিলাম, তুই আমার দুটো গরু দিয়ে দিও, সে 100 কেজি গজনের দিক আর দুইটা।